কাপ চা নিয়ে তোমাদের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন বাজে 4:15, তো 4:15 সময় এক কাপ চা নিয়ে তোমাদের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, এটা শুনে তোমাদের একটুখানি অবাক লাগতেই পারে। না না, অবাক লাগার কারণ নেই, কারণ তোমাদের কাছে তো আছে থাম্বনেল, তোমাদের কাছে আছে টাইটেল। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা কিসের জন্য আর এত ভোরবেলা কি জন্য উঠেছি। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, চলো লেটস গো। তো হ্যালো বন্ধুরা, আজকে এখন বাজে 4:45, আর আমাকে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো চারপাশে যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অন্ধকার রয়েছে, দেখো এখনও অন্ধকার রয়েছে, রাস্তার আলোগুলো এখন জ্বলছে। ড্রাইভার সিটে বসে এতদিন পর কেমন লাগছে? চলো দেখি বাকি দুজনের কি খবর। তারা দুজন তো গাড়িতে উঠে পড়েছে, রনিক আর শুভঙ্কর গাড়িতে উঠে পড়েছে, আর অলরেডি আলো ফুটতেও শুরু হয়ে গেছে। রাস্তায় দেখতে পাচ্ছ যথেষ্ট আলো রয়েছে। দুপাশে যখন এরকম সুন্দর রাস্তা আর তার সাথে গ্রিনারি দেখা যায়, তখন ঘুম আসলেও মনে হয় তাকিয়ে থাকি। আর এত সকালে খিদে পেলেও কিছু করার নেই, কারণ এত সকালে সেরকম কোনো দোকান খোলা থাকে না। তো আমাদের ওয়েট করতে হলো যে ব্রেকফাস্টটা আমরা প্রপার একটা দোকানে যাতে করতে পারি। আহা, কি সুন্দর পরিবেশ চারপাশের, দেখো তোমরা শুধু। পৌঁছে গেছি বনলতা হোটেলে, এখানে রয়েছে শুভঙ্কর, আর এই যে রনিক রয়েছে, আর এই যে এখানে রয়েছে চালক, গাড়ির চালক, আর এই যে রয়েছি আমি। আমার খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কি খাবার অর্ডার দিয়েছি সেটা আসলে শেয়ার করছি। তো এই আমাদের মিক্স ভেজ আর আমাদের রুটি দেরি করেছে অনেক। এখানে দেখো ওদের ক্ষেতেরই সবজি বিক্রি হচ্ছে, কড়কনাথের ডিম দেখলাম 20 টাকা করে পিস, তবে সবজিগুলো সব ফ্রেশই মনে হচ্ছে। আমাদের এখানে ব্রেকফাস্টের বিল হলো 294, আর আমি আর আমার বর খেলাম হচ্ছে রুটি আর মিক্স ভেজ, আর শুভঙ্কর আর রানিক খেলো হচ্ছে আলুর পরোটা। যেহেতু আমাদের শরীরটা ঠিকঠাক নয় আমাকে দেখে বুঝতেই পারছো, তো সেই জন্য আমরা রুটিটাই খেলাম, রুটিটা বেশি হেলদি হবে। ব্রেকফাস্ট করে পেটে হাত বোলাতে বোলাতে আমরা সুন্দর এই জয়পুর জঙ্গলের রাস্তাটা এনজয় করছিলাম। তোমরা যারা যারা এই রাস্তাটা দিয়ে অলরেডি পাস করেছো, তারা নিশ্চয়ই একবার না একবার গাড়ি থামিয়ে এইখানে ফটোশ্যুট তো করেইছো।
ম্যাচের শেষেও ভালো ফলাফল দেখা যাচ্ছে। এবার ঠান্ডাটা এক্সটেন্ড করেছে না, একটা পলাশ গাছের তলাতেই দাঁড়িয়েছি, আর নিচে দেখো পুরো ভর্তি পলাশ। আর আমিও তিনটে পলাশ কুড়িয়েছি। আর আমাদের কিছুক্ষণের মধ্যে পলাশ পড়ে আছে, দেখাও। প্রচুর, আমি তো তিনটে কুড়িয়েছি, অত নিচে নামতে পারবো না বলে। তোমরা তার মানে বুঝতেই পারছো যে আমরা অলরেডি পুরুলিয়া ঢুকে গেছি, আর এখানে একটুখানি দাঁড়িয়ে পলাশ ফুল তোলার জন্য একটা ব্রেক নিচ্ছি। চলো তোমাদের বাকি বিউটিটা শেয়ার করবো। তো আমরা অলমোস্ট পুরুলিয়া ঢুকেই পড়েছি, আর চারপাশে দেখতে পাচ্ছ যেরকম এই মার্চ মাসের প্রথমেও কিন্তু প্রচুর পলাশ ফুটেছে, যেটা আনএক্সপেক্টেড। আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, অনেকটা ভিতরে ছিল। তো চলো আগে দেখে নিই আর রুমটা কিরকম। তো এইটা হচ্ছে একটা রুম, এরকমই আরেকটা রুম আমাদের আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে টয়লেটটাও ক্লিন আছে, এই হচ্ছে টয়লেট, পরিষ্কার আছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এখানে দেখো শাক রয়েছে, আলু পোস্ত রয়েছে, এটা হচ্ছে দই, এটা একটা তরকারি, এটা হচ্ছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে মাছ। তো এখন আমি খেয়ে দিয়ে আমরা চারজন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি আশেপাশে টুকটাক কিছু দেখার জন্য, সাইট সিন আছে সেগুলো করতে। চলো কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, চারপাশটা যেমন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর পাহাড়, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে পলাশ ফুলের গাছ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পাখি পাহাড়ের উদ্দেশ্যে, জানি না কোন রাস্তা দিয়ে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে একটা ময়ূর আঁকা রয়েছে পাথরের গায়ে, এরকম পুরো পাহাড়ের গায়ে প্রচুর পাখির ছবি রয়েছে। তো সেটা আর একটু এগিয়ে গেলে আশা করছি দেখতে পাবো। আর পুরো জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা, আর বিশাল বড় বড় গাছে ঘেরা। এখান থেকে অনেকটাই উপরে যেহেতু পাহাড়টা, আমি আর গেলাম না, আমিও গেলাম না, আর শান্তনুও যায়নি, আমাদের এনার্জি নেই। তো আমরা এখান থেকে যেটুকুনি দেখতে পাচ্ছি বেশ অনেকটাই ওপরে রয়েছে। আর দেখো এই জায়গাটাতে, এই পাথরটাতেও কিছু একটা কিছু মানে খোদাই করা রয়েছে, আর পুরো জায়গাটাই এই পাথরে পাথরে ঘেরা, আর এরকম বড় বড় গাছ রয়েছে। কেমন লাগছে এসে কতটা?
মানে আমরা সকালবেলার যেহেতু মানে জানি যে বিকালবেলার পর থেকে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হবে, সেই জন্য আমরা সেটার ওয়েট করেই রয়েছি। আর এখন এখানে ঘুরে টুরে নিয়ে কোনো রকমে সূর্যটা অস্ত যাওয়ার আগেই বাড়ি ঢুকে যাবো, মানে হোটেলে ঢুকে যাবো। তো চলো, বাকি কথা পরে হচ্ছে। পাখি পাহাড় দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল গোর্গাবুরু পাহাড়। আর এই পাহাড়টা আমি আগের বারে মিস করেছি, তো এটা দেখার জন্য তো সবাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর রাস্তাটাও দেখতে পাচ্ছ বন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। গোর্গাবুরু পাহাড় দেখে আমরা সোজা চললাম গন্তব্যের উদ্দেশ্যে, মানে আমাদের বাড়ি বা আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ অলরেডি তখন সানসেট হয়ে গেছে। আর আমাদের মাথায় একটাই চিন্তা ছিল যে অন্ধকার যাতে না হয়, অন্ধকার হওয়ার আগেই আমরা যাতে হোটেলে ফিরে যাই। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো আর ভীষণ ভীষণ ভাবে এনজয় করলাম চারজনে মিলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো সারাদিন ঘোরাঘুরি করার পরে এসে তো মারাত্মক টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অতক্ষণ জার্নি করে এসে আবার যখন সাইট সিন করতে বেরোলাম প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো এসে একটুখানি ঘুমিয়ে নিলাম, নিয়ে উঠে ভালো করে ডিনার করলাম, করে সোজা বেড। এবার কালকে সকালবেলা আমাদের যে প্ল্যান রয়েছে সেটার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তো সেই জন্য আজকের ব্লগটা আমি এতটাই এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ডের জন্য নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন অ্যান্ড গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।